আসসালামু আলাইকুম আ ভেরি গুড মর্নিং হাউ ইউ অল হোপ অ্যান্ড প্রে মাই অল বেবিজ আর ফাইন অ্যান্ড সেভ আলহামদুলিল্লাহ আই এম মুসলিম আক্তার মুক্তা বাংলা টিচার অফ ক্লাস টু ইংলিশ ভাষণ শাহজাদপুর ক্যাম্পাস টুডেইজ আওয়ার লেসন টপিক জরিমানা মৌকুফের জন্য আবেদন ফ্রম ব্যাকরণ বুক ওকে আজকে আমাদের লেসন টপিক জরিমানা মৌকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন ওকে কীভাবে আবেদনপত্র লিখতে হয় আমরা খুব কেয়ারফুলি ক্লাসটা কমপ্লিট করব হোপ এভরি ওয়ান গেট রেডি ফর দ্য ফর ক্লাস ওকে হোয়েন ইউ রিড অ্যান্ড রাইট অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু সে বিফোর স্টাডি দোয়া এভরি ওয়ান সে টুগেদার রব্বি জিদনি ইলমা ও আল্লাহ ইনক্রিজ মি ইন নলেজ আমরা আল্লাহর কাছে নলেজকে চেয়ে নেবো ওকে তাহলে আজকে আমাদের লেশন টপিক কি জরিমানা মৌখুব করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র তাহলে আমরা আবেদনপত্র কিভাবে লিখব আগে যে মার্জিন করে নিব মার্জিনের পাশ থেকে আমরা লেখাটা স্টার্ট করব ঠিক আছে আমরা প্রথমে কী লিখবো তারিখ আজকের তারিখ আজকের তারিখ কত আট সাত টু থাউজেন্ড দুই হাজার একুশ আজকে জুলাইয়ের আট তারিখ ওকে দেন বরাবর আমরা বরাবর কারের নিকট লিখব প্রধান শিক্ষক বরাবর প্রধান শিক্ষক লাইট ফেয়ার স্কুল শাহজাদপুর ঢাকা বিষয় দেন বিষয় লিখবো আমরা বরাবর যেই বরাবর লিখবো ঠিক বিষয়টাও সেম মার্জিন বরাবর লিখবো ঠিক আছে বিষয় জরিমানা মৌকুপের জন্য আবেদন আমরা বিষয়টা লিখে নিব এবং বিষয় যে বরাবরটা লিখবো সেই সোজাসুজি জনাব লিখবো জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্র অর ছাত্রী আমার বাবার অসুস্থতার কারণে মে ও জুন মাসের বেতন নির্দিষ্ট তারিখে পরিশোধ করতে পারেনি অতএব মহোদয়ের নিকট প্রার্থনা বিলম্ব ফি মৌখুব করে বেতন পরিশোধ করার অনুমতি দানে বাধিত করিবেন ঠিক আছে তাহলে আমরা কিভাবে লিখবো দেখেছ জনাব যেভাবে লিখেছি যেই বরাবর ঠিক এই মার্জিন বরাবর আমরা সব লেখাগুলো কমপ্লিট করব দেন আমরা বিনীত নিবেদক অ নিবেদিকা যদি ওয়ালিদ লেখে তাহলে নিবেদক আর যদি রামিসা মালিহা লেখে তাহলে নিবেদিকা ওকে দ্বিতীয় শ্রেণী রোল তোমার যে রোলটা হবে সেই রোলটা তুমি লিখে নিবে ঠিক আছে তোমার রোল যদি সাপোজ এক হয় তুমি এক লিখবে পাঁচ হলে পাঁচ লিখবে দশ হলে দশ লিখবে তাহলে আমরা কিভাবে আমরা কিভাবে লিখবো আমরা আবার প্রথম থেকে শুরু করি ঠিক আছে আমি দেখো তো কীভাবে লিখেছি আমি মার্জিন করে নিয়েছি আমি মার্জিন করে নিয়েছি দেখেছো তোমরা আমি পাশে এই যে মার্জিন বরাবর আমি লেখাটা স্টার্ট করেছি আট সাত দু হাজার একুশ আগে তারিখটা লিখে নিয়েছি দেন আমি বরাবর তারিখ বরাবর আমি বরাবর লিখেছি নিচে দেন এই রোটাকে ফলো করে আমি নিচে চলে গিয়েছি সেম রো ফলো করব আমরা বরাবর প্রধান শিক্ষক লাইট ফেয়ার স্কুল শাহজাদপুর ঢাকা দেন বিষয় লিখবো তাহলে আমরা কেউ মিস্টেক করব না কি লিখতে তারিখ লিখতে বরাবর বিষয় জনাব দেন বিনীত নিবেদন অতএব দেন একদম লাস্টে যে বিনীত নিবেদক লিখেছো তোমার তোমার ডিটেলসটা তুমি এখানে লিখবে ঠিক আছে আমরা এই যে মার্কিংয়ের উপরে আমাদের এই যে আমরা নির্দিষ্ট যে টপিকগুলো থাকে এই টপিকের উপরে আমাদের মার্ক থাকে তাহলে আমরা কেউ মিস্টেক করবো না আমরা আর একটু পড়ে নিই ঠিক আছে বরাবর প্রধান শিক্ষক লাইট ফেয়ারি স্কুল শাহজাদপুর ঢাকা বিষয় জরিমানা মৌকুফের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র আমার বাবার অসুস্থতার কারণে মে ও জুন মাসের বেতন নির্দিষ্ট তারিখে পরিশোধ করতে পারিনি তুমি এটাও তুমি এটাও লিখতে পারো যে এই মানে সিচুয়েশনে প্যান্ডামিক সিচুয়েশন এখন এই জন্য কী হচ্ছে অনেকেরই বেতন আটকে আছে তাই না তাহলে লিখতে পারো আমার বাবার অফিসে প্রবলেমের কারণে সমস্যার কারণে মে ও জুন মাসের বেতন নির্দিষ্ট তারিখে পরিশোধ করতে পারিনি তোমার বাবার অসুস্থতার কারণেও লিখতে পারো আবার অফিসের সমস্যার কারণেও লিখতে পারো অতএব মহোদয়ের নিকট প্রার্থনা বিলম্ব ফি মৌখুব করে বেতন পরিশোধ করার অনুমতি দানে বাধিত করিবেন দেন বিনীত নিবেদক অর নিবেদিকা তুমি যদি ছেলে হও নিবেদক আর মেয়ে হলে কী লিখবে নিবেদিকা মেয়ে হলে আমরা এখানে কী লিখব নিবেদিকা দিকা বিনীত নিবেদক অর নিবেদিকা ঠিক আছে যদি ছেলে যদি ওয়ালিদ লিখে নিবেদক আর রামিসা লিখলে নিবেদিকা দ্বিতীয় শ্রেণী রোল তোমার রোলটা তুমি লিখে দিবে। ওকে তাহলে আমরা চলে যাব। আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু প্র্যাকটিস করে নিই ঠিক আছে আমরা কেউ তারিখ এই যে এখানে আমি মার্জিন করে নিয়েছি অলরেডি ফোল্ড করে নিয়েছি তোমরা মার্জিন করে নিবে ঠিক আছে তোমরা মার্জিন করে নিবে এবং মার্জিন বরাবর লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আমরা মার্জিন বরাবর লেখার চেষ্টা করব। আমি একটু মার্জিন করে নিই মার্জিন করে নিলে ইজি হয়ে যাবে ঠিক আছে আগে আমরা প্রথমে কী করব খাতাতে মার্জিন করে নিব এভাবে মার্জিন করে নিব মার্জিন করে নিয়ে লেখা স্টার্ট করব ঠিক আছে আমরা এভাবে মার্জিন বরাবর লেখাটাকে স্টার্ট করব মার্জিন বরাবর লেখাটাকে মার্জিন করে নিলাম ঠিক আছে এখন আমি লেখা শুরু করব প্রথমে কিভাবে শুরু করবো বরাবর লিখবো আমি আগে প্রথমে তারিখটা দিয়ে নিব আজকের তারিখ আমি যেদিন দরখাস্তটা লিখব সেই দিনের তারিখ দিয়ে দিব এইট সেভেন জুলাইয়ের আট তারিখ আজকে দু হাজার একুশ দেন আমি কী লিখবো বরাবর আমি কার কাছে লিখছি প্রধান শিক্ষকের নিকট তাহলে আমি আগে প্রথমে কি লিখে নিব বরাবর আমি বরাবর লিখে নিলাম দেন আমি এখান থেকে শুরু করব না আমি আবার এই যে মার্জিনের কাছাকাছি চলে যাব ঠিক আছে বরাবর প্রধান শিক্ষক বরাবর প্রধান শিক্ষক তারপরে লাইট ফেয়ার স্কুল লিখবে শাহজাদপুর ঢাকা এই যে আমরা এই মার্জিন বরাবর চলে যাব ঠিক আছে দেন আমরা কি লিখবো দেন আমরা আমরা কি লিখছি একটা দরখাস্ত লিখছি দরখাস্তের বিষয়টা লিখবো আমরা দরখাস্তের বিষয় লিখতে কেউ মিস্টেক করবো না এই টপিকগুলোর উপরে তো মার্ক থাকে আমরা এখানে বিষয় লিখে নিব দেন জরিমানা মৌকুপের জন্য আবেদন দেন আমরা কি লিখব আমরা আবার এই মার্জিনের কাছে চলে আসব ঠিক আছে জনাব আমরা এই মার্জিনের বরাবর চলে আসব জনাব দিয়ে আবার আমরা এখান থেকে লিখব না আমরা আবার এই মার্জিনের বরাবর চলে যাব বিনীত বিনীত এভাবে আমরা লেখা শেষ লিখে চলে যাব লিখে চলে যাব আবার এই মার্জিনের কাছে চলে আসবো এভাবে লেখা শেষ করবো ঠিক আছে এভাবে লেখা শেষ করে দেন আবার যখন অতএব লিখব অতএব আবার এখানে চলে আসবো ঠিক আছে অতএব অতএব জনবের নিকট আবেদন এখানে চলে আসব আমাকে অত্র ফি মকুব করে করিতে বাধিত থাকিবেন এভাবে আমরা লিখে ফেলবো ঠিক আছে লেখা শেষ করে কী লিখবো বিনীত নিবেদক অর নিবেদিকা বিনীত নিবেদক অর নিবেদিকা বিনীত যেহেতু আমি লিখছি এজন্য আমি লিখছি নিবেদিকা দেন নাম লিখবে আমি ক লিখলাম সাপোজ দেন ক্লাস দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী রোল আমরা কেউ রোল লিখতে মিস্টেক করবো না দ্বিতীয় শ্রেণী লিখতে মিস্টেক করবো না ঠিক আছে আমরা রোল যদি পাঁচ লিখি পাঁচ লিখে ফেললাম এভাবে আমরা কমপ্লিট করে নিব ঠিক আছে আমরা সব এই মার্জিনকে ফলো করে আমরা লেখা শুরু করব লেখা শেষ করব ওকে হোপ এভরি আন্ডারস্টুড এভরি মেমোরাইজ দিস টপিক জরিমানা মৌকুপের জন্য আবেদনপত্র ওকে অ্যান্ড রাইট নাইসলি অ্যান্ড সাবমিট ইউর হোমওয়ার্ক ইনশাআল্লাহ আল্লাহ পেজ নম্বর টু ডে বি সেভেন